بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন মেন্দার পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব ফরসকার ইসলামিক স্কুল মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমরা লাইলাতুল মিন নিসফ শাবান এই সম্পর্কে আলোচনা শুনব করণীয় বর্জনীয় এই বিষয়ের উপর ইনশাআল্লাহ দর্শক শ্রোতাদের ইনশাআল্লাহ কল নিব 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ সাথে সাথে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন মাহে শাবানের বরকত দিয়ে যেন ধন্য করেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবানের বরকতের জন্য দোয়া করেছেন আমরা দোয়া করে থাকি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান রজব তো চলেই গিয়েছে শাবানও চলে যাওয়ার পথে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রি লাইলাতুন নিসফ মিন শাবান তথা রমজান এই শাবান মাসের 15 তারিখের রাত্রি যে রাত্রিকে আমরা শবে বরাত বা লাইলাতুল বরাত হিসাবে আমরা অনেকেই চিনে থাকি তো এই রাত্রি আসতেছে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবারের মধ্যবর্তী রাতই হচ্ছে 15 তারিখের রাত মানেই আগামী শুক্রবার হলো শাবানের 15 তারিখ যেহেতু শাবানের শুরু হয়েছিল শুক্রবার দিয়ে তো 3 শুক্র 15 তারিখ সেই হিসাবে আগামী শুক্রবার হবে 15 তারিখ এবং ইসলামিক হিসাব অনুযায়ী প্রতিদিনের আগের রাত্রি মাগরিবের পর থেকে এটা কিন্তু রাত্রের পরে যে দিন আসতেছে ওই দিনের সাথেই তাকে কাউন্ট করা হয় যেমন আগামী শুক্রবার রাত্রি মানে বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে নিয়ে শুক্রবার দিনের সূর্য ডুবা পর্যন্ত অস্ত যাওয়া পর্যন্ত এই পুরো টাইমটাকে শুক্রবার ধরে নেওয়া হয় তো সেই অনুপাতে যদি 15 তারিখ শুক্রবার হয় তাহলে বৃহস্পতিবার দিবাগত রাত্রি সূর্য ডুবার পর থেকে নিয়ে লাইলাতুন নিসফ মিন শাবান বা 15 তারিখের রাত আমাদের হিসাব করতে হবে
আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতগুলো তিলাওয়াত করেছি, সেগুলো সূরা দুখানের। সেখানে কোরআন অবতীর্ণের বিষয়টি আল্লাহ পাক আলোচনা করেছেন, এবং আমরা সবে জানি কোরআন অবতীর্ণ হয়েছে রমজান শরীফের মাসে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই বিষয়ে আমরা সবাই একমত। আরো ক্লিয়ার আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, এবং লাইলাতুল কদর রমজান শরীফের ভিতরেই। অতএব সূরা দুখানের প্রথম দিকের যে আয়াতগুলো আমি তিলাওয়াত করলাম, আল্লাহ কোরআনের কসম খেয়ে বলতেছেন, আমি সেই কোরআনকে অবতীর্ণ করেছি একটি মোবারক রাত্রিতে। ইন্না কুন্না মুনজিরিন, এবং আমি এই কোরআন অবতীর্ণ করে দুনিয়ার মানুষদেরকে আমি সতর্ক করি যে ভালো কাজ না করলেও তোমরা ফেল করবে, মন্দ কাজে লিপ্ত হলেও ফেল করবে, অতএব ভালো কাজ করতে হবে, মন্দ কাজ ছেড়ে দিতে হবে। মেজরিটি উলামায়ে কেরামের মতে, মুফাসসিরিনে কেরামের মতে, এখানে লাইলাতুল মুবারাকা বলে মিন করা হয়েছে যে মোবারক রাত্রিতে আল্লাহ কোরআন অবতরণ করেছেন, এটা লাইলাতুল কদর। কেন? অন্য সূরায়ে আল্লাহ পরিষ্কার বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটাই নির্ভরযোগ্য এবং প্রায় সকল মুফাসসিরিনে কেরামের মতামত। পরবর্তী আয়াত, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং ওই রাত্রিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটি বিষয়ের ফয়সলা করে থাকেন। সেই হিসাবে এই রাত্রে বলতেই লাইলাতুল কদরেই আগামী এক বৎসরের সব কিছুর ফয়সলা করা হয় বলে মুফাসসিরে কেরাম মতামত ব্যক্ত করেছেন। অবশ্য ইকরামা থেকে একটি বর্ণনা রয়েছে, উনার মতামতটি সব ধরনের তফসির কিতাবে উল্লেখ রয়েছে। উনি বলেছেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম বলে যে রাত্রিতে আগামী বৎসরের সব কিছুর ফয়সলা করা হয় সেটি হল লাইলাতুল নিসফ মিন শাবান। এই বিষয়ে আমরা অতীতে আলোচনা করেছি যে আমাদের তকদির এবং আমাদের যেগুলো করতেছি এগুলার সিক্রেট প্ল্যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা কখন ঠিক করে থাকেন, কীভাবে করেন। তো এই মর্মে বিভিন্ন ধরনের হাদিস আমরা পাই। যেমন একটি হাদিসে এসেছে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তকদিরকে নির্ণয় করেছেন। আরেক হাদিস থেকে পাওয়া যায়, 40 বছর আগে প্রত্যেক মানুষকে সৃষ্টি করা, 40 বছর আগে এটাকে আপডেট করা হয়। আবার কিছু হাদিস থেকে পাওয়া যায়, যখন মানুষ তার মায়ের রেহেমে থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 বা 5টি বিষয় সিদ্ধান্ত করে থাকেন, যে দুনিয়াতে আসার পরে সে কী আমল করবে এবং রিজাক কী পাবে এবং শেষ পর্যন্ত জান্নাতি হবে না জাহান্নামী হবে এবং কবে মারা যাবে। এই 4টি বিষয় মার পেটে থাকা অবস্থায় ফিরিস্তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলাকে লিপিবদ্ধ করান। আবার বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে পাওয়া যায়, তকদির এবং আমাদের ডেস্টিনি যেটা, এটা প্রতিদিন আপডেট করা হয়। আর এই আয়াত থেকে পাওয়া গেল, বাৎসরিক হিসাবে প্রতি রমজান শরীফের লাইলাতুল কদরে এগুলাকে ফয়সলা করা হয়। আবার কোন হাদিস থেকে পাওয়া যায়, শাবানের মাসে আমাদের আমলনামা আল্লাহর কাছে পৌঁছে এবং সেই মাসেই হযরত আয়েশা যিকরাদিল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলেছিলেন যে ওই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেন আগামী বৎসর কে মারা যাবে, কোন নতুন শিশু জন্ম নেবে, কে কী পরিমাণ রিজেক অর্জন করবেন, কে হজে যাবেন, কে সুস্থ অবস্থায় কাটাবেন, কে অসুস্থ অবস্থায় কাটাবেন, হায়াত মৌত রিজিক এই সব কিছু এগুলো ঠিক করা হয় লাইলাতুল নিসফ মিন শাবান, অর্থাৎ ওই যে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রি যেটা আসছে ওই রাত্রিতে। এই সব মিলিয়ে একটা কন্ট্রাডিকশন হয়ে গেল। তো উলামায়ে কেরাম এই সমস্ত কন্ট্রাডিকশন বা তাআরুজ বা যে সমস্ত হাদিসের ইনফরমেশনের ক্ষেত্রে মতবিরোধ রয়েছে, ভিন্নতা রয়েছে, এগুলাকে সমন্বয় করার জন্য, তৎবিক দেওয়ার জন্য, একটা প্রপার সলিউশনের জন্য উলামায়ে কেরামের ভিন্ন ভিন্ন মত সেখানে রয়েছে। কিছু সংখ্যক উলামায়ে কেরাম
শাবানে আগামী এক বৎসরের ডিসিশনের যে কথাটি এই বিষয়টিকে যেহেতু হাদিস তুলনামূলকভাবে এত স্ট্রং নয় অনেকে এগুলাকে অস্বীকার করেছেন মিনিমাইজ করে ফেলেছেন আর নির্ভরযোগ্য রাখিস উলামায়ে কেরাম একটা সলিউশন দিয়েছেন সলিউশনটা কি যে আসলে যারা তাকদির আসমান জমির সৃষ্টির 50,000 বছর আগে যেভাবে শুরু করা হয় আবার 40 বছর আগে এটাকে আবার রিনিউ করা হয় মার্কেটে আসার পরে ওই তকদিরের 4টি বিষয় আবার এটাকে আবার ফিক্স করা হয় ডেলিগুলোকে আবার রিচেক এবং আপডেট করা হয় সমান বাৎসরিক হিসাবে এটা ঠিক করার ক্ষেত্রে হয়তো আবারও শাবানের 15 তারিখে তার খসড়া শুরু করলেও চূড়ান্ত করে তার বিভাগে ফ্রিস্টাতে হস্তান্তর করা হয় যে ডেটটি সেটি হলো লাইলাতুল কদর সব রকমের তৎপিক হয়ে গেল এইভাবে যদি আমরা তৎপিক এবং একটা সমন্বয় সাধনের জন্য এই পন্থা অবলম্বন করি তাহলে বলা যেতে পারে যে আগামী বৃহস্পতিবার রাত লাইলাত নিসফেন শাবান বা শবে বরাতে আগামী 1 বৎসরে এই সব বিষয়ে চূড়ান্ত করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলাকে আবার যেগুলা লিপিবদ্ধ ছিল ওগুলোকে আবার রিনিউ করবেন এবং খসড়া হিসাবে এগুলো আবার লিপিবদ্ধ করা হবে এবং ফাইনাল করে লাইলাতুল কদরে ফেরেশতাদের হাতে হস্তান্তর করা হবে আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো শবে বরাত বলতে কি তো আমি আবারও বলবো যে শবে বরাত নিয়ে মার্কেটে বাড়াবাড়িও আছে সাড়াসাড়িও আছে আমরা কিন্তু উম্মতে অবস্থা হিসাবে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব যে পরিমাণ আছে আমরা এতটুকু আমরা রাখবো যেগুলো নাই সেগুলো আমরা অবশ্যই বর্জন করব তো এই মর্মে শবে বরাত তাফসিরে কিতাবে তার ভিন্ন ভিন্ন নাম উল্লেখ করা হয়েছে একটি নাম শবে বরাত বা লাইলাতুল বরাত বরাত অর্থ মুক্তি তো শবে বরাতের অর্থ কী হবে সব ফার্সি শব্দ তার অর্থ রাত আর বরাত মানে মুক্তি মুক্তির রাত এই রাত্রিতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় গুনাহ মাফ করানো যায় সেই হিসাবে এই রাতকে লাইলাতুল বরাত আরবিতে ফার্সি ভাষায় বা বাংলা ভাষাভাষী আমরা শবে বরাত বলে থাকি এটিও একটি নাম আর আরেকটি নাম যেগুলো হাদিসে উল্লেখ করা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান শাবানের 15 তারিখের রাত্রি আরেকটি নাম হলো লাইলাতুল মুবারাকা যেটা বরকতের রাত আরেকটি নাম লাইলাতুর রহমা রহমতের রাত আরেকটি রাত নাম হলো লাইলাতুল শক যে আগামী 1 বৎসরের খসরা সব কিছু লিপিবদ্ধ করার রাত এই সব মিলিয়ে তার ভিন্ন ভিন্ন নাম রয়েছে তাফসিরে কিতাবে নামগুলো উল্লেখ আছে এবং হাদিসের মধ্যে নামগুলো উল্লেখ আছে অনেকে প্রশ্ন করেন যে শবে বরাত কোরআনে এবং হাদিসে নাই এই যে কথাটা এটা একটা দুম্রজাল এই কথা সঠিক নয় সব ফার্সি শব্দ কোরআন আপনি এটা পাবেন কীভাবে কোরআন তো আরবি ভাষায় এটা ওই ধরনের যদি কেহ বলে যে নামাজ এবং রোজা কোরআন শরীফে নাই এই অর্থে যে শব্দ নাই সেটা ঠিক আছে কিন্তু নামাজ যদিও ইওয়ার্ড নাই কিন্তু নামাজের অল্টারনেটিভ শব্দ আরবি ভাষায় সালাতের তো অবশ্যই কোরআন শরীফে আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই সো 10 জনের চেয়েও বেশি সাহাবায়ে কেরাম থেকে লাইলাতুল নিসফে শাবানের গুরুত্ব আছে বলে উল্লেখ রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত লোকদেরকে এই রাত্রিতে মাফ করে থাকেন আমরা করব কি এই রাত্রে এবং কোনগুলো করব না আমরা কোনো ধরনের বাড়াবাড়ি করব না বেদাতে লিপ্ত হব না তবে যেগুলো আমরা করব এই রাত্রে যেহেতু আলাদা একটা সিগনিফিক্যান্ট রয়েছে এটা রাত্রের একটা আলাদা একটা গুরুত্ব রয়েছে সেই হিসাবে এই ফজিলতপূর্ণ রাত্রে এই মোবারক রাত্রিতে আমরা ভালো ভালো কাজগুলো করব নাম্বার 1 যেমন কোরআনে করিমের আমরা তিলাওয়াত করব নাম্বার 2 যেহেতু এই রাত্রিতে অসংখ্য অগণিত মানুষদেরকে মাফ করা হয় আমরা তওবা করব কি করব তওবা তওবা মানে আমরা যে গুনাহগুলো করেছি ছেড়ে দেব অনুতপ্ত হব ভবিষ্যতে না করার অঙ্গীকার করব তওবা করব 3 নম্বর এই রাত্রিতে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব এবং ইস্তেগফার করব নিজের গুনাহ থেকে ক্ষমা চাইব আল্লাহর কাছে 4 নম্বর আমরা অন্য রাত্রের মতো এই রাত্রিতেও আমাদের নফল বন্দেগী অর্থাৎ তাহাজ্জুদ ওগারা এই সমস্ত নামাজ আমরা পড়ব দুরুদ শরীফ পাঠ করব এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এক রাত্রিতে ওই রাত লাইলাতুল নিসফে মিন শাবানের শবে বরাতে কবর জিয়ারত করেছেন বলেও হাদিসে উল্লেখ রয়েছে মাঝে মাঝে যদি কেহ কবর জিয়ারত করেছে ঠিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মাত্র একবারই করেছিলেন তো আপনি এইভাবে মাঝে মধ্যে করলেন রেগুলার করতে হবে এইভাবে আমরা মনে করবো না জিনিসটা এই হলো আমাদের করণীয় সাইটটি বর্জনীয় স্যার কি যে আমরা কোনো ধরনের বেদাতে লিপ্ত হব না যেমন অনেক দেশে আছে ওই রাত্রিতে অনেক বাতি জ্বালানো হয় এবং এই মাসটাকে বলা হয় চেরাগের সান বা তীর সান আর বিশ্বাস করা হয় যে কবর থেকে মুর্দারা ওই রাতে
বের হয়ে আসেন এবং আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন, এই ধরনের বিশ্বাস এবং বিলিফ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় বিদায়, এটা অবশ্যই বর্জনীয়। অতএব এই রাত্রে অতিরিক্ত লাইট জ্বালানো, মোমবাতি জ্বালানো বা খবরে বাতি জ্বালানো অতিরিক্ত ওই রাত্রের কারণে, এটাও কিন্তু যদি কেউ সব মনে করেন তাহলে এটা কিন্তু বিদাতে পরিণত হয়ে যাবে, এটা অবশ্যই বর্জনীয়। দুই নম্বর আমাদের সে আছে পুরো রাত সজাগ থাকা বা সিনিটিনি করা, আর শেষ পর্যন্ত ফজর নামাজ মিস হয়ে যায়, এটাও কিন্তু এক ধরনের বাড়াবাড়ি। নফল বন্দেগি সবচেয়ে উত্তম হবে আপনি যদি একাকী করেন, আপনি নীরবে নিজের আল্লাহর কাছে আপনি তওবা করুন, ইস্তেফার করুন, নফল বন্দেগি করুন, এটা সবচেয়ে ভালো। হ্যাঁ, কিছু কথা শোনার জন্য যদি কেহ নসিহত শুনে, তো উত্তম হবে আপনি এই রাত্রে না করে দুই একদিন আগে আপনি করে ফেলেন, আর ওই রাত্রি ইন্ডিভিজুয়াল ইবাদতের জন্য আমরা ছেড়ে দিলাম। কোনো কোনো জায়গায় রাত্রিতে ওয়াজ হয়, নসিহত হয়, কিন্তু ওয়াজ করতে করতে শেষ পর্যন্ত ওয়াজ শোনার পরে আমল করার টাইমে গিয়ে সবাই ক্লান্ত হয়ে পড়ে, আমল করতে পারি না, সেটাও কিন্তু আসলে খুব ভালো একটি মানে আমরা যেটা ওয়াজের মাধ্যমে কাটিয়ে দিই এটাও কিন্তু আসলে এই রাত্রে ভালোভাবে উদযাপন করার পর্যায়ে পড়ে না। কারণ ওয়াজ শুনতে শুনতে আপনি টায়ার্ড হয়ে গেলেন, তারপরে ঘরে গিয়ে আর কিছু করতে পারলেন না, তো আপনি এই রাতের ফজিলত থেকে তো বঞ্চিত হয়ে গেলেন। এজন্য সংক্ষিপ্ত যদি কেউ আলোচনা করে হয়তো বা ঠিক হতে পারে, বাট লম্বা টাইম আলোচনা করতে করতে তারপরে সিন্নি করে সবাই ঘরে চলে গেল আর ঘরে গিয়ে আর কিছুই করলো না মেইন জিনিস, এটা তো আবার হলো না। অন্ততপক্ষে আমরা যে কাজটি করব, আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো হলো ফরাইদের প্রতি আমরা গুরুত্ব দিয়ে ওই রাত্রের এশা এবং ফজর নামাজ যেটা সবসময় আমরা পড়ি, এই রাত্রে এশা এবং ফজর নামাজের জমাতের আমরা বেশি গুরুত্ব দেব। কেন? মুসলিম শরীফের হাদিস অনুযায়ী যদি কেহ এশার নামাজ জমাতে পড়েন তাহলে অর্ধরাত্রি হেফাজত করার সওয়াব পেয়ে যাবেন, আবার যদি ফজর নামাজ জমাতে পড়ে নেন, এশাও পড়েছিলেন, তাহলে পুরা রাত্রি ফাকান্নামা কামাল্লাইলাকুল্লা, পুরা রাত্রি সজাগ থেকে হেফাজত করার সওয়াব আল্লাহ পাক দান করে থাকেন। এজন্য আমরা অবশ্যই সব দিনের ন্যায় বিশেষ করে এই মোবারক রাত্রিগুলোতে এবং এই রাত্রিতেও আমরা এশা এবং ফজর নামাজ জমাতের অবশ্যই গুরুত্ব দেব। যদি আমরা সারা জাগতে নাও পারি, প্রয়োজন নাই, জাগার মোটেই প্রয়োজন নাই, আপনি যা পারলেন ইবাদত করলেন, শেষ রাত্রি আপনি তাহাজ্জুদ পড়লেন, এবং এশা ফজরের নামাজটা অন্ততপক্ষে জমাতে পড়ার অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর এই রাত্রিতে অনেকে বিশ্বাস করে থাকেন যে লাইলাতুল নিসফে শাবান বা শব-এ-বরাতের খাস কোনো নামাজ আছে, যে আলহামদুলের সঙ্গে ওই সূরা পড়তে হবে, এই ধরনের কোনো নির্ভরযোগ্য কোনো হাদিসে এই কথাগুলো আসে নাই। এটা অনেক হাদিস অত্যন্ত জয়ীফ, ইভেন অনেকে মওযু বলেছেন। সেই হিসাবে এই রাতে স্পেসিফিক কোনো নামাজ নাই, নর্মাল অন্য রাত্রে যেভাবে নফলবন্দি করে থাকি, তাহাজ্জুদ পড়ে থাকি, ওই রাতে এগুলো আপনি করতে পারবেন। তো সংক্ষিপ্তভাবে প্রথমত লাইলাতুল নিসফে শাবান বা শব-এ-বরাতে গুরুত্ব আছে, এটা আমরা অস্বীকার করতে পারবেন না। দুই নম্বর, আমরা কোনো ধরনের বিদআত বা যেগুলো হাদিসে উল্লেখ নয় এ সমস্ত কোনো কাজ আমরা করব না। তিন নম্বর, ইবাদত বন্দেগীর মধ্যে এই রাত্রি আমরা উদযাপন করা আমরা বেশি চেষ্টা করব। আল্লাহ সুবহান তাআলা আমাদের প্রত্যেককে এই রাত্রে গুরুত্ব বুঝে যতটুকু হাদিস তারা অনুমোদন রয়েছে আমরা এই পরিমাণে ইবাদত বন্দেগী আমরা করব, নিজের পক্ষ থেকে বাড়াবাড়ি করতে যাব না, আবার এই রাত্রে কোনো ধরনের কোনো ফজিলত নাই বলে অস্বীকার করেও আমরা চালাচালি করতে আমরা যাব না। আল্লাহ সুবহান তাআলা হামেশা কোরআন এবং হাদিসকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত মহানগর দর্শক, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। আমরা দেখি আমাদের সাথে এই বিষয়ের উপর প্রশ্ন করতে লাইনে চলে এসেছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি হ্যালো কলার। হ্যালো, জি আসসালামু আলাইকুম। খুব বেশি গুরুত্ব দেয় এবং বিশেষ করে মসজিদের ইমাম সাহেব হলে যে কোনটা আমরা বর্জনীয় এবং কোনটা আমরা করণীয়, না আমরা নিষেধ করতাম পারমু করিও না এবাদতি নফল, আবার না ইলা গুরুত্ব দিতাম পারমু আপনার হাই জিকির আজগার করিয়া হজর হতে পারি।
তো কইয়াল হুজুর আমরার দেশের মেসা অনেইটাও আছরই নাখেনে ওখানটা একটা দয়া করে কইবা আমি তো ওটা চুকাইয়া পাই না আর মেসা অনেই কিছু কইতামও পারি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাইদেন তো আমরা চেয়ে বেশি জানো ও বাড়ি ফড়াইয়া উঠিয়া ও খরইয়া মানুষ হইয়া গিয়া ও বাড়ি আদি উদি বিচাই উঠালো ইয়াও আরম্ভ হল্লা বলে কিনা সবরা চড়াও আমরা এই বিষয়ে আলোচনা করতেছি ইনশাআল্লাহ ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য এবং কমেন্টের জন্য এবং প্রশ্ন হিসাবেও আপনি যদিও কমেন্ট করেছেন একটা প্রশ্ন এইটা যে আসলে আমরা এই সঠিক জিনিসটা আমরা জাতির সামনে আমরা তুলে ধরার খুবই দরকার আলহামদুলিল্লাহ ইকরা টিভির মাধ্যমে আমরা হামেশা এই হক কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি স্পেশালি আমাদের ইসলামিক কিউ এন এ উইথ ইকরা এর মাধ্যমে আমরা এটা করে থাকি তো আসলে এই বর্জনীগুলো আমরা অবশ্যই বর্জন করব ঠিক আছে এবং আমাদের প্রত্যেকেরই বলা দরকার আর ধীরে ধীরে অনেকটা মানুষের মধ্যে এগুলো কিন্তু সঠিক ধারণা আসতেছে এগুলো আছে যে রাতে কোনো ফজিলত নেই বলে আমরা একদম এটাকে দুয়ে পুষে আমরা শেষ করে ফেলি এটাও সঠিক নয় আর তাই বলে ফজিলত আছে বলে আমরা বেশি বাড়াবাড়ি করি সেটাও ঠিক নয় জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়র প্রচুর কল লাইনের জন্য আমরা কল নিতে হচ্ছে হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো কল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আর কোন প্রশ্ন আছে আপনার বেমারি অবস্থায় আমার সাবানোর সামনে রোজা বিন যায় আর আমার খুব আফসোস লাগে আমি রোজা রাখতাম পারবো না আপনার প্রথম প্রশ্ন আপনি টাকা ঋণ দিয়েছেন ওই টাকাগুলো যেহেতু আপনার এবং ওই সমান অ্যামাউন্টের পয়সা সদকা করলে যে পরিমাণ সওয়াব পাওয়ার কথা আপনি ঋণ দিয়েছেন একজন অসহায় মানুষকে এই ঋণ দেওয়ার কারণে আপনি সমান সওয়াব পাইতেছেন এবং এই পয়সা আপনারা যেহেতু আপনি বেনিফিট পাইতেছেন গরিবের ওই পয়সার মধ্যে হক রয়েছে অতএব আপনি জকাত দিতে হবে এখানে দুইটি অবস্থা বা দুইটি আপনাকে অপশন দেওয়া হবে হয়তো আপনি এই বছর তার জকাত দিয়ে দিলেন নতুবা আপনি যে সময় করদাতা রিটার্ন পাবেন যেমন আপনি দুই বছর পরে পাইছেন তো একসঙ্গে বিগত দুই বছর জকাত তখনও দিতে পারবেন আর যদি এখন থেকে আপনি দিয়ে দিয়ে শেষ করে দিলেন যে আমি আর অপেক্ষা করবো কেন যেহেতু জকাত আমার দিতেই হবে তা আমি এখনই দিয়ে দিই এটা বেশি ভালো তো আপনাকে জকাত দিতে হবে ক্লিয়ার আপনার দ্বিতীয় প্রশ্ন যে আপনি রোজা রাখার চেষ্টা করতেছেন তো শাবানে নবী এখন ইসলাম খুব বেশি নফল রোজা রাখছেন সেই হিসাবে আপনিও শাবানে নফল রোজা রাখতে পারবেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিগত রমজান শরীফের কজা রোজাগুলো শাবানেই কজা রাখতেন অতএব যদি আমাদের বা আপনাদের যদি কারো কজা রোজা থাকে তো আমরা অবশ্যই এই আরেক রমজান আসার আগে আগে কজাগুলো যেন আমরা শেষ করতে পারি দুই তিন নম্বর এই শবে-বরাত হিসাবে যে রোজা যেটি পনেরো তারিখের একটি হাদিস রয়েছে আলিদুল্লাহ বর্ণিত যে রসুল ইসলাম বলেছেন যে ওই রাত্রে তোমরা হজাকতে ইবাদত করবে এবং পরের দিন রোজা রাখবে এই হাদিসটা অত্যন্ত জয়ীফার কারণে ওলামা একরাম মনে করেন যে আমরা রাখতে পারবো নফল হিসাবে ঠিক আছে বাট আরেকটি জিনিস সেখানে রয়েছে যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম যেটি আরও বিশুদ্ধ হাদিস প্রতি ইসলামিক মান্থের চাঁদের চাঁদ মাসের তেরো চোদ্দো পনেরো যেটাকে আইয়ামে বীজ বলা হয় প্রতি মাসে নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেরো চোদ্দো এবং পনেরো তারিখে রোজা রাখতেন তো শাবানে আল্লাহ নফল রোজা রাখছেন প্লাস প্রত্যেক মাসের তো শাবানও তো আরবি মাসের একটি মাস তো ইসলামিক মান্থের এই শাবান মাসেরও তেরো চোদ্দো পনেরো রোজা রাখছেন সেই হিসাবে যদি কেউ রোজা রাখে অবশ্যই আমরা রাখতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু শবে-বরাত হিসাবে রোজা রাখতেই হবে এত গুরুত্বপূর্ণ মোটেই নয় একটা সেই হিসাবে আপনি যদি রাখতে পারেন ভালো রাখতে না পারলেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এটা তার ফরজ নয় ওয়াজিবও নয় ইভেন সুন্নতে মুয়াক্কাদার পর্যায়ে পড়ে না প্রতি মাসে তেরো চোদ্দো পনেরো আইয়ামে বিদের রোজা রাখার যেভাবে মোস্তাব সমান লাইলাতুল নিসফ শাবান হিসাবেও যেহেতু ওই পনেরো তারিখই পড়তেছে সেই সময় রোজা রাখেন রাখতে পারবেন এখানে একটা বিষয় যেহেতু এই বছর শবে-বরাত শুক্রবার হইতেছে শুধু একা শুক্রবার রোজা রাখা একটি হাদিসে নিষেধ এসেছে যদি আলাদা কোনো অকেজন না থাকে উত্তম হবে তার সঙ্গে এক দুইটি মিলিয়ে রাখা আপনারা হয়তো বৃহস্পতি রাখলেন শুক্র রাখলেন শনিবার রাখলেন অথবা বৃহস্পতি শুক্র বা শুক্র শনি বা আবারও বলতেছি আমি এই রোজা রাখা ফরজ নয় এর চেয়ে গুরুত্ব হলো আপনার বিগত রমজান শরীফে যদি কোনো রোজা আপনার মিস থাকে কজা থাকে তা আপনি ওই কজাটা আগে করবেন আর যদি আপনি নিশ্চিত থাকেন যে আমি কজা করেও আমি এই নফল রোজা রাখতে পারবো তাহলে আপনার রোজা রাখতে পারবেন তবে এটা ফরজ বা সুন্নতে মুয়াক্কাদা মোটেই নয়
আপনার রাখতেই হবে এরকম বাধ্যবাধকতা মোটেই নয়। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন আপনার প্রশ্ন। জি, আমার একটা প্রশ্ন, আপনার ইয়র থেকে বাইরা একটা প্রশ্ন আর কি। ঠিক আছে ইনশাআল্লাহ। হরম শরীফ ও সাইড কর্নার নাম কিটা? জি ইনশাআল্লাহ। জি, আর ইয়ে হলো কি, আপনার টাইমটা যদি দেড় ঘন্টা করে দেন, আপনার কাছে রিকোয়েস্ট আর কি আমার, যে দেড় ঘন্টা করে দেন, যদি আগল্লা খান ওলা সুন্দর হইল নে আর কি, আপনার কর্তৃপক্ষের লগে এই কুদ্ধা পাঁচ ঝামেলা করিয়া হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হরম শরীফ বলতে আপনার মনে হয় প্রশ্নের উদ্দেশ্য কাবা শরীফের চারটি কর্নারের কি নাম? আমার মনে হয় আপনি এটাই মিন করেছেন। তো কাবা শরীফের চারটি কর্নার রয়েছে। তো হজরে আসর যে কর্নারে, আমি মোবাইল ফোন মানে দেখাই আপনাকে, মনে করেন এই যদি কাবা হয়, তো হজরে আসরের কর্নার এখানে হজরে আসর, ঠিক আছে, আর এই জায়গায় হলো মকাম ইব্রাহিম, আর ওই দিকে হাতিম, এক্সট্রা যে একটা মিনি সার্কল ওয়াল আছে, তো এই কর্নারকে বলে রুকনে হজরে আসওয়াদ, যেহেতু এই কোনায় হজরে আসওয়াদ লাগানো আছে। এই কর্নারকে বলে রুকনে এরাকি, কারণ ওই দিকে এরাক পড়েছে। ওইটাকে বলে রুকনে শামি, কারণ ওইদিকে শাম। আর এটাকে বলে রুকনে ইয়ামনি, কারণ ওইদিকে ইয়ামন। আবার এই দুটাকে রুকনাইনে ইয়ামানিয়াইনও বলা হয়, যে ইয়ামানি দুই রুকন। তাহলে একটি কর্নারের নাম রুকনে হজরে আসওয়াদ, হজরে আসওয়াদ কর্নার, আরেকটি কর্নারের নাম রুকনে এরাকি, আরেকটি কর্নার নাম রুকনে শামি, আরেকটি নাম রুকনে ইয়ামানি। তো ইয়ামানি, হজরে আসওয়াদ, এরাকি এবং শামি, এই চারটি কর্নারের নাম। কারণ ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে এইভাবে নামকরণ করা হয়, কিতাবের মধ্যে নামটা উল্লেখ থাকে সাধারণত। আর যদি আপনার উদ্দেশ্য হয় হরমের চারদিকের বলতে মিকাতের নাম, তো মিকাতের ডিফারেন্ট নাম রয়েছে। যেমন একদিকের মিকাত হলো, আমরা বিশেষ করে লন্ডন থেকে যারা আমরা গিয়া জিদ্দা হয়ে যারা ঢুকি, আমরা কিন্তু ইয়ালমলম নামে একটা মিকাত আমরা ক্রস করে ঢুকি। মিকাত মানেই হলো ওই ফাইনাল জায়গা যেখানে গিয়ে হারাম বানতেই হয়। মদিনা থেকে যারা আসেন সেদিকের এই জায়গার নাম হলো জুলহুলাইফা। আবার ওপর দিকে আসলে একটা হলো জুহফা বা জাতে ইরক। এইভাবে এক এক দিকের এক এক মিকাতের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। তো আমরা যে দিকে ঢুকি জিদ্দার, সেদিকের মিকাতের নাম হলো ইয়ালমনম। তবে আপনার আরেকটি ইয়ে ছিল অনুরোধ, যে আমাদের প্রোগ্রাম এক ঘন্টার পরিবর্তে দেড় ঘন্টা হওয়ার কথা আপনি রিকোয়েস্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। বাট এরপরেও আমি মনে করি আমাদের কর্তৃপক্ষ দায়িত্বে যারা আছেন তাদের কারণে ওই জিনিসটা পৌঁছতেছে, এবং আমরা চেষ্টা করতেছিলাম, বাট নানা কারণে যেহেতু টাইমের সেটার অনেক প্রোগ্রামের কারণে হয়তো আমরা এখন পর্যন্ত এটা করতে পারি না। এবারের পর আমরা অবশ্যই আপনার এই অনুরোধকে বিবেচনায় নেওয়ার চেষ্টা করব, এবং কর্তৃপক্ষ ইনশাআল্লাহ অবশ্যই বিবেচনা নেবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। অনেকেই প্রশ্ন করার জন্য লাইনের অপেক্ষা রয়েছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদ্দাবাজন আলিমে দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু। বিরতির পূর্বে অনেকেই কল করার জন্য অপেক্ষা রয়েছিলেন, এই মুহূর্তে দেখে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যালো আসসালামু আলাইকুম। আমি হুজুরের সাথে একটু আমি কোয়েশ্চন করতাম ইসলাম। জি, আপনি কোয়েশ্চন ফরমাও, আপনি আইছেন আমরা কাছে, হোক আপনার কোয়েশ্চন। জি আসসালামু আলাইকুম। কে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার কোয়েশ্চন, ইনো রাতে রাত ঘুমাইবার আগে সুরা মুলক পড়িয়া ঘুমাই এভরি নাইট, তো আমি যদি ফোন ইয়ারফোন লাগাইয়া মানে শুনিয়া ঘুমাই, আমার উইদাউট ওযু ইটা আমার উইবনি। আচ্ছা,
এমনে কোন আফটার কোশ্চেন কিতাব কুরআন শরীফ তেলাওয়াত নি জি কুরআন শরীফ তেলাওয়াত করি জি আর আমার আরেকটা কোশ্চেন জি হোক ইনশাআল্লাহ ওকে ফার্স্ট যে শোনা যা খাত আছে যে ফার্স্ট ওয়ান ইয়ার সে হোক ওই ফার্স্ট ওয়ান ইয়ার দেওয়া লাগতো না শোনা যা খাত পরের ইয়ারটা কি একটা কাউন্ট হয় আমার একটা থাকতো তা বুঝাইয়া হইবা ঠিক আছে ইনশাআল্লাহ খুব শান্তি হয় আখিল বউতে বুঝইন আমরা সামনে বালা ফিরব বউরে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আনসার দিয়ে সিস্টার ওকে জাযাক ওয়ালাইকুম আসসালাম জি আপনার ফার্স্ট কোয়েশ্চন ঘুমাইবার আগে তিলাওয়াত বা তিলাওয়াত শোনার অভ্যাস যদি মোবাইল থেকে তিলাওয়াত শোনা যায় তা কি ঠিক আছে ইয়েস ঠিক আছে ইনশাআল্লাহ বাট লাইভ নিজে তিলাওয়াত করলে বা লাইভ তিলাওয়াত শুনলে যেভাবে প্রতি অক্ষরে দশটি নাকি পাওয়ার সুবর্ণ সুযোগ হয়তো বা রেকর্ডের তিলাওয়াত শুনলে সেই সব হবে না কিন্তু এরপরে কোরআন শরীফ শোনার কারণে কানে তো কোরআন শুনতেছে তার তো অবশ্যই একটা বরকত রয়েছে সেই হিসাবে যদি বেডে যাওয়ার সময় আপনি এইভাবে মোবাইলের মাধ্যমে কোরআন শুনতে শুনতে আপনি ঘুমিয়ে পড়েন অভ্যাস ভালো অভ্যাস ঠিক আছে ইনশাআল্লাহ অন্তত পক্ষে আমরা আমাদের কানকে তো গান বা অন্য বাজনা থেকে তো আমরা হেফাজত করলাম এবং কোরআন শরীফের তিলাওয়াত শুনলে এই বরকতে অনেক সময় ঘুমও লেগে যায় ঠিক আছে ইনশাআল্লাহ সমস্যা নয় তবে আমি আবার বলবো রেকর্ডের তিলাওয়াত এবং লাইভ তিলাওয়াতের মধ্যে সবরণের পার্থক্য রয়েছে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সোনার জকাতের ক্ষেত্রে নতুন সোনা কিনেছেন তো এক বছর দেওয়ার পরে কি জকাত দিতে হবে যদি অলরেডি আপনার সম্পদ এই পরিমাণ ছিল যে আপনি প্রতি বছর জকাত দিতে হয় এই ধরনের কেউ যদি সোনা কিনেন তাহলে উনি কিন্তু যে বছর কিনছেন ওই বছর ডিউ জকাতের টাইম যখন আসবে ওই সোনারও জকাত দিতে হবে আর যদি এমন হয় যে ওনার আর কোনো ক্যাশ পয়সা নাই বা ওনার এই পরিমাণ সম্পদ নয় জকাত ওয়াজিব হয় এর চেয়ে কম তাহলে কিন্তু ওই সোনা যে বছর কিনছেন এক বছর যাওয়ার পরে আবার ওই ডেট যখন আসবে কেনার ডেট ওই ডেটে ওই সোনার জকাত দেবেন আমি আবারও হইয়ার যদি আপনারা সোনা একটা নতুন কিনছেন আর আপনি অলরেডি জকাত দেওয়ার জুকে আপনার আর কোনো পয়সা ওসা নাই তাহলে এক বছর দেওয়ার পরে আপনি জকাত দিতে হইবা আর যদি ইলা হয় যে আপনার অলরেডি আপনি জকাত দিয়েও এরা আর ইরা দ্বারা আছেন আপনারা তো জকাত দিয়েও এখন আপনার তো আরও ইনকাম থাকে পয়সা থাকে তাহলে যে সোনাটা কিনছেন আওটাও ও বছরের জকাত যে তারিখে দিবা আপনার বাকি পয়সা ক্যাশ পয়সা ওসার ও তারিখে এই সোনারও জকাত আমার ইনক্লুড করতে হইবা আর যদি তান আর কোনো টাকা পয়সা নাই খালি ও সোনাও তাইন আর ফলা কিনছেন তাহলে যে তারিখে কিনছেন আগামী এক বছর দেওয়ার পরে ও তারিখ হওয়ার পরে এক বছর পরে জকাত একটা জকাত দিবা যদি কথা বুঝাতে তখন ভালো কথা যদি এরপরে বুঝেন না আপনি ওয়ান টু ওয়ান আমরা খেলে যোগাযোগ করলে আরও জিনিসটা আপনার ভাঙিয়ে বোঝাতে চেষ্টা করবো আমরা তিন নম্বর আপনার ইয়ে ছিল অনুরোধ যে স্বামী এবং স্ত্রীর মধ্যকার সম্পর্ককে নাইস এবং সুন্দর বানানোর জন্য কোন দোয়া পড়বেন তো একটি দোয়া তো কমন আমরা সবাই পড়বো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আমি আবার বলছি দোয়াটি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা যার অর্থ হল আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে এবং আমাদের সন্তানদেরকে আমাদের চকুর ঠান্ডক বানিয়ে দাও শান্তির কারণ বানিয়ে দাও কোলনেস অফ আই বানিয়ে দাও এই দোয়ার মাধ্যমে তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে কবুল হলে অবশ্যই স্বামী এবং স্ত্রী স্পাউসের সম্পর্ক আল্লাহ পাক সুন্দর এবং শান্তির করে দিতে পারেন এই দোয়া পড়বেন দুই রাকাত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এছাড়াও আপনি আপনার ভাষায় আপনার ল্যাঙ্গুয়েজে আল্লাহর কাছে বললেও অবশ্যই আল্লাহ পাক দোয়া কবুল করে থাকবেন ইনশাআল্লাহ অশেষ ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম জি হ্যালো কলার সালামু আলাইকুম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সম্পর্ক সুন্দর করার দোয়ার চেয়ে দাওয়ার প্রয়োজন বেশি সেটি কি তাকওয়া অর্থাৎ যে ঘরের মাঝে তাকওয়া থাকবে আল্লাহর ভয় থাকবে যে ঘরের ফ্যামিলি মেম্বার স্বামী এবং স্ত্রী যদি কোরআন এবং হাদিস মোতাবেক লাইফ চালান আল্লাহর হুকুম মানেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই শান্তি দিবেন হয়তো সকলের এই কথা স্মরণ আছে
বিবাহের আখদের সময় যে তিনটি আয়াত পড়া হয়, তিনটি আয়াতের মধ্যে শব্দ কি? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই তিনটি আয়াত পড়তেন, যেমন ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ وَاتَّقُوا اللَّهَ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আরও যে দুইটি আয়াত পড়া হয়, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, এই আয়াত ইত্তাকুল্লাহ। আরেকটি আয়াত পড়া হয়, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তিনটি আয়াতের মধ্যে ইত্তাকু, ইত্তাকুল্লাহ বারবার আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের খুতবার মধ্যে এই তিনটি আয়াত পাঠ করতেন, আমরাও পাঠ করে থাকি। কেন? এই আয়াতগুলো পাঠ করলে রিমাইন্ড করে যে হে স্বামী, তুমি আজকে স্বামী বনতেছ, হে স্ত্রী, তুমি একজন হাজব্যান্ডের ওয়াইফ বনতেছ। তুমি যদি সুখ চাও তাহলে তোমাদের ভিতরে আল্লাহর ভয় যেন থাকে। আর সত্যিকার অর্থে যদি কোনো হাজব্যান্ডের ভিতরে আল্লাহর ভয় থাকে, কোনো ওয়াইফের ভিতরে হাজব্যান্ডের ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, তো কোনো দিন ওই হাজব্যান্ড স্ত্রীর বা ওই স্ত্রী হাজব্যান্ডের হক নষ্ট করবেন না। এজন্য তাকও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নেককারী এবং নেকির দিকে আমরা আগাইব, গরমের মধ্যে নামাজ এবং তিলাওয়াতের পরিবেশ কায়েম করলেও ইনশাআল্লাহ পাক শান্তি দিবে। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জুজুর, আমার ছোট একটা প্রশ্ন। মুক্তি থেকে আছে মারা গেলে তার লাগে শহীদ মিনার মানানি যাই যাচ্ছে নি না যাই নাই, এইটা আবার বাসা দিবস তাই না? কইতে কইতে এইটা বাসা দিবস ইচ্ছা ঠিক আছে, ওটা তো আমি আপনার কাছে জানতাম সৈয়াদ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আর কোনো প্রশ্ন নাই। থ্যাংক ইউ জুজুর। কোন মানুষ মারা গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন যে আমরা ওই মৃত ব্যক্তির জন্য দোয়া এবং ইস্তেগফার করব, ইসালে সব করব, সদকা খয়রাত করব। আল্লাহ নবী সেটাই শিক্ষা দিয়েছেন, তার কবর জিয়ারত করব, এগুলাই তার ফায়দা হয়। আর বাকি দুনিয়ার অনেক লোক অনেক কিছু করে থাকে, এটা কোনো আসলে কিন্তু ফায়দার জিনিস নয়। হ্যাঁ, যদি কেউ সবের বা ইবাদত মনে করে তাহলে তো সেটা বেদাতে পরিণত হয়ে যাবে। যদি এমন কিছু জিনিস করে, হ্যাঁ নতুন একটি জিনিস করলো, কোনো এখানে ঘর নির্মাণ করলো বা একটি মিনার বানালো, হ্যাঁ, আর এটাকে যদি মনে করে সবের কাজ বা ইবাদতের কাজ, তখন কিন্তু এটা বেদাতে পরিণত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বক্ষণে উনি বারবার বলেছিলেন, লাআনাল্লাহু আল-ইয়াহুদ ওয়ান-নাসারা ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহি মাসাজিদা। আল্লাহ ইহুদ এবং নাসারাদের উপর আল্লাহ পাক অভিশাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ তাদেরকে, তাদের অভিশাপ বর্ষণ করুন, তাদের আম্বিয়া মারা গেলে তাদের নবীদের কবরের উপর তারা গম্বুদ বানাতো, মসজিদ বানাতো। তো এই ধরনের কবরের উপর কোনো জিনিস বানানো, গড় বানানো রসম নিষেধ করেছেন। মৃত ব্যক্তির কবরের উপর গড় বানানো যায় না, মসজিদ বানানো যায় না। আমরা নবী এবং ধর্ম যদি বিশ্বাস করে থাকি তাহলে এই কাজগুলো আমরা করবো, যেগুলোর মাধ্যমে মৃত ব্যক্তির ফায়দা হয়। সেটি কি? আমরা দোয়া ইস্তেফার করবো, সালাতুল জানাজার মাধ্যমে তাকে বিদায় দেবো, কবর জিয়ারত করবো, ইসালে সব করবো, সদকা খয়রাত করবো, নফল হজ বা উমরার মাধ্যমে তাদের উপর সবর পৌঁছে থাকবো। এগুলো হলো আমাদের করণীয়। আল্লাহ আমাদের সকলকে সদকায় জারিয়ামূলক কাজগুলো করে যাওয়ার তৌফিক দান করুন। মরার পরেও আমরা মৃত ব্যক্তির জন্য এমন কাজ আমরা করবো যার সব পাওয়া যায়। কারণ মানুষ মারা যাওয়ার পরে আলমে বরজখ বলে এটাকে, ওই টাইমটাকে কি বলে? আলমে বরজখ। মানুষ মারা যাওয়ার পর থেকে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ে কোন কাজ করলে তারা ফায়দা পাবে, কোন কাজ করলে ফায়দা পাবে না, কষ্ট হবে, এটা আপনি আমি আকল দিয়ে যুক্তি দিয়ে আমরা বুঝতে পারবো না। আমাদেরকে ফিরে যেতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, নবীজি কি করেছিলেন, সাহাবা তাবিন তবে তাবিনরা কি করেছিলেন, কোরআন কি বলতেছে, যেহেতু আমরা মুসলমান। অতএব মুসলমান হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে এমন কাজ আমরা করবো যার মাধ্যমে মৃত ব্যক্তির ফায়দা হয়। এই মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে অনেক কিছু দুনিয়াতে প্রচলন রয়েছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন আইডিয়াল অনেক জিনিস আছে, কিন্তু কেউ কিছু করলো বলে এটা তার ইসলাম হয়ে যায় না। আমরা ইসলামিক নিয়মে আমরা এমন কাজ করব যেটার মাধ্যমে একজন মৃত ব্যক্তির ফায়দা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউ নাস, সবচেয়ে উত্তম ব্যক্তি উনি যিনি অন্যের উপকারে আসেন, জীবিত অবস্থায়ও মরার পরেও। তো একজন মানুষ মারা গিয়েছে, আমরা তার উপকার হয় এমন কাজ আমরা করব, বেকার কাজ করব না। রাসূল আল্লাহ বলেছেন,
মিন হুসনি ইসলামিল মারই তরকু মালা জানি, এমন কোনো কাজ করবো না যেটা অযথা, ইউজলেস, যার কোনো ফায়দা নাই, আখেরাতে সব নাই, দুনিয়াতে কোনো ফায়দা নাই, এমন কোনো কাজ করবো না। হ্যাঁ, একজন মানুষ মারা যাওয়ার পরে স্মৃতি হিসাবে তার কবরে একটা পাথর বা পাথরের মধ্যে হয়তো বা একটা নেম প্লেট, জাস্ট ভেরি সিম্পল, এভাবে করা জায়েজ আছে অবশ্য, বা এটাও জরুরি নয়। এই দেশে হয়তো আপনারা দেখেছেন কোনো মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে একটা নেম প্লেট লাগানো হয় পরিচয়ের জন্য, যাতে আত্মীয়স্বজনরা গিয়ে ওনার কবর কোনটি চিনতে পারে। তো এই ধরনের নেম প্লেট লাগানো এগুলো জায়েজ আছে অবশ্য, পরিচয়ের জন্য অতিরিক্ত বাড়াবাড়ি করা যায় না। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্ন হইল, এখন থেকে আমি কিছু পয়সা করেছিলাম আনামত, তো আনামত তৈরিগুলো আমি আনছি না, বাধ্যতা আমার কাছে খরচ নিচ্ছ না আরো কিছু পয়সা, খরচ আপনার যে পয়সা কারো কাছে আপনি আমানত রেখেছেন, এটাও আপনার পয়সা। কাউকে যদি আপনি ঋণ দিয়ে থাকেন, আপনার কাছে কর্জ নিয়ে থাকে, সেই পয়সাটাও কার? আপনার। এবং ঋণ দেওয়ার কারণেও আপনি সব পাইতেছেন প্রতিদিন। যদি আপনি কর্জে হাসানা হিসাবে দিয়ে থাকেন, আর তো সাধারণত কর্জে হাসানার মানেই হলো আপনি সোয়াবের নিয়তে একজন বিপদী মানুষকে সাহায্য করার জন্য আপনি কিছু পয়সা কর্জ দিয়েছেন, তাই তো? তো আপনি সব পাইতেছেন এই পয়সা থেকে। ডেইলি সমান অ্যামাউন্টের পয়সা সদকা করলে যে পরিমাণ সব, এই পরিমাণ সব এই কর্জে হাসানার মাধ্যমে আল্লাহ দিয়ে থাকেন। অনেক লোকের দেশে আছে মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য কর্জে হাসানা দিয়ে থাকেন, যে আমার প্রয়োজন সময় হবে আমি নিয়ে যাব। এটা ধরুন অত্যন্ত সব, সমান অ্যামাউন্টের পয়সা এভরিডেই সদকা করলে যে পরিমাণ সব, এই পরিমাণ সব আল্লাহ দান করে থাকেন। অতএব ওই যে কর্জের পয়সা জকাত আপনাকে দিতে হবে। কি বলছি আমি, যে আপনি যে পয়সাটা কর্জ দিয়েছেন সেই পয়সাও আপনার, যেহেতু এই পয়সাও আপনার জকাত দিতে হবে। এই বছর যখন দোকান ডিউর তারিখ আসবে, ওই তারিখে আপনার বাকি পয়সার সঙ্গে যে পয়সাগুলো আপনি কর্জ দিয়েছেন সেটারও আপনি দোকান দিতে হবে। এক্সাম্পল হিসাবে আপনি কর্জ দিয়েছেন 1000 পাউন্ড, কত দিয়েছেন 1000 পাউন্ড, অন জকাত ডিউ ধরেন রমজান সাহেবের 10 তারিখ আপনি প্রতি বছর দোকাত আপনি আদায় করেন, হিসাব করে প্রতি বছর ওই একই ডেটে আপনার দোকানকে ক্যালকুলেট করতে হবে। একটা ডেট আপনি ফিক্স করে নিয়েন, অন 10 তারিখ আপনি বাকি পয়সাগুলো আরও আপনি জকাত হিসাব করলেন, আর ওই 1000 জকাত আপনাকে দিতে হবে রমজান শরীফের ওই 10 তারিখে, হিসাব করে। হ্যাঁ, যদি আপনি চান তো আরেকটি অপশন আছে, যে পয়সা যেটা আমি কর্জ দিয়েছি জানি না কবে পাবো, আপনি 3 বছর পরে পাইবেন বা পাইলেন, তো আপনি অপেক্ষা করলেন যে ঠিক আছে আমি এবার আর দেবো না, 3 বছর পাওয়ার পরে আমি বিগত 3 বছরে একসঙ্গে আমি দেবো, সেটাও জায়েজ আছে। কেন? জকাতকে যাবে অগ্রিম দেওয়া যায়, অন টাইমও দেওয়া যায়, প্রয়োজনে জকাতকে লেট করেও দেওয়া যায় যাচ্ছে অবশ্য, তবে এটা রিস্কি, বাট মেক শিওর এটা যেন আদায় হয়ে যায়। এখন কত দেবেন আপনি? 2.5%, কত? 2.5%, সুজা হিসাব 100 2.5% কত? 2 পাউন্ড 50 পেনি, 2 পাউন্ড 50 পেন্স, তাই না? তো আপনি 100 পাউন্ডে দেবেন 2 পাউন্ড 50 পেন্স, 1000 দেবেন আপনি 25 পাউন্ড, 25 পাউন্ড, কারণ 1000-এর 2.5% হলো 25 পাউন্ড, 1000-এ, এবং 100000 টাকা যদি হয় তো 100000 টাকার মধ্যে 2.5% হবে 2500 টাকা, ঠিক আছে? তো 100 2.5%, 2.5% আপনি দেবেন 100 2.5 টাকা বা 100 পাউন্ডে 2.5 পাউন্ড। আশা করি বুঝতে পেরেছেন, একদম সহজ এবং ভেরি সিম্পল হিসাব। অর্থাৎ 100 পাউন্ডের মধ্যে 2.5% হবে 2.5, আর বাকি যে 97.5 এটা আপনার থাকতেছে। তো ওই হিসাব করে আপনি আপনার ক্যাশ যেগুলো আপনার হাতে আছে সেগুলোর জকাত দেবেন, যেগুলো কর্জ দিয়েছেন সেগুলোরও খোদা আপনি জকাত দিতে হবে আপনাকে। আর যদি সোনা বা এই ধরনের কোনো অলঙ্কার থাকে সেটারও প্রাইস ধরে আপনি এটাও ইনক্লুড করবেন। তো আপনি প্রথমে চেক করবেন যে আমার ক্যাশ কত আছে ব্যাংকে বা আমার ঘরে কত আছে, এক। 2 নম্বর, আপনি যদি কোনো নিজস্ব আপনার মিল্কিয়তের মধ্যে কোনো স্বর্ণ থাকে, তো স্বর্ণর সেকেন্ড হ্যান্ড দাম হিসাবেও, যে এই সোনাটা আজকে বিক্রি করতে গেলে
কি পরিমাণ পয়সা পাওয়া যাবে, আপনি যদি কোনো শপে একটু যাচাই বাছাই করে নেন, অথবা নতুন গোল্ডের যে প্রাইস যেটা আছে সেই হিসাবে ধরলে তো একটু বেশিও তো প্রাইস হবে, তো সেই অনুযায়ী দিলে তো আরও ভালোই হলো, ঠিক আছে? তো আপনি এই গোল্ডের প্রাইস ধরুন, তো আপনি এটা আবার অ্যাড করেন। এরপরে আপনি যদি কারোকে কর্জ দিয়ে থাকেন ওই পয়সাগুলো আপনি এখানে অ্যাড করেন। আপনার যদি ব্যবসায়ী কোনো ইয়েতে আপনার কোনো ইনভেস্ট থাকে সেটাকেও আপনি মনে করেন আপনার শেয়ার আছে, তো শেয়ারটা যদি আজকে বিক্রি করতে গেলে কত বিক্রি হবে সেইটাও আপনি এখানে ইনক্লুড করেন। টোটাল ইনক্লুড করার পরে এবার আসুন, আপনি এই বছর কর্জ দিতে হবে ওই জকাত ডিউর আগে আগে এই পয়সাগুলো আপনি মাইনাস করতে পারেন। যেমন জকাত ডিউ আগামী এক রমজান, এর আগে আগে আপনাকে কর্জ দিতেই হবে আপনাকে মনে করেন 1000 পাউন্ড, আপনার টোটাল হয়েছে 5000 পাউন্ড, ঠিক আছে? আর ওই 5000 পাউন্ড থেকে 1000 পাউন্ড আপনার ডিউ ডে যেটি ওই ডেটার আগে আপনাকে কর্জ দিতে হবে, তো আপনি এটাকে বাদ দিয়ে দেন। আর বাকি যেগুলো থাকলো এগুলোর মধ্যে আপনার যদি কারো কাছে পাওনা থাকে সেটা আপনি অ্যাড করবেন। অ্যাড করে মনে করেন আপনি কর্জ দিয়েছেন আরও 500 পাউন্ড আর আপনার কাছে ছিল 5000 পাউন্ড, তো 5000 পাউন্ড থেকে এই বছর আপনাকে কর্জ দিতে হবে 1000 পাউন্ড আপনাকে মাইনাস করলেন, আর বাকি 500 পাউন্ড আপনি কর্জ দিয়েছেন ওইটা আপনি অ্যাড করবেন। তো 4500 পাউন্ডের আপনি 2.5% হিসাবে আপনি জকাত দেবেন, প্রতি শতয় 2.5 পাউন্ড এবং হাজারে 25 পাউন্ড, লাখে 2500 পাউন্ড। মনে রাখবেন 2.5% জকাত দিতে হয়। আলহামদুলিল্লাহ এটা ইসলামের বিধান। এর আগে কিন্তু বনি ইসরাইলদের জকাত কিন্তু 10% দেওয়া লাগতো তাদের, কত 10%, 100 পাউন্ড দিতে হইতো তাদের, 100 পাউন্ড এবং 1000 তাদেরকে দিতে হতো। ইসলাম এটাকে সহজ করেছে এবং ইসলামে ক্যাশ পয়সা, গোল্ড সিলভার বা এই সমস্ত ব্যবসায়ী আইটেম এগুলোর মধ্যে মাত্র 2.5% আপনাকে দিতে হয়, অনেক কম, যাতে 2.5% দিয়ে একটা গরিবজন চলতে পারে আর আপনার মালটা ক্লিন হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, আপনার অন্তর ক্লিন হয়ে গেল, আপনি সবাব হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে নবী আপনি আপনার উম্মতের মাল থেকে আপনি জকাত কালেক্ট করুন, তুতাহিরুহুম ওয়া তুজাক্কিহিম, কারণ এই জকাত তাদের অন্তরকেও পরিষ্কার করে, তাদের মালকেও পাক বানায়। ওয়াসাল্লি আলাইহিম, এবং আপনি তাদের জন্য দোয়াও করে দেন, ফাইন্না সালাতাকা সাকানুল্লাহুম। সদকা কালেক্ট করার পরে, জকাত কালেক্ট করার পরে দোয়া করা এটা সুন্নত। এই দোয়ার মাধ্যমে তাদের অন্তরের মধ্যে শান্তি এবং পিস চলে আসবে, ট্রাঙ্কুয়ালিটি চলে আসবে। জকাতের মাধ্যমে অন্তরও পাক হয়, মালও পাক হয়। রমজান শরীফে অনেকে জকাত দিয়ে থাকেন এক্সট্রা সব পাওয়ার জন্য, ইয়েস ঠিক আছে, বাট আপনার জকাতের ডিউ ডেজি রমজানে হয় তো বেশি রমজানেই হিসাব করবেন। যদি কোনো কারণে আপনি চান অ্যাডভান্স জকাত দিতেন সেটাও জায়েজ রয়েছে। আর যদি চান যে জকাত আমি হিসাব করে আমি ফসল জমা রাখলাম, আমি হয়তো কোনো গরিবকে এখন দিতেছি না, দুই দিন পরে দেবো, বা তার বিশেষ একটা বিবাহ শাদী আসতেছে ওই সময় আমি দেবো, বা কেউ বিদেশ যাইতেছে আমি ওই টাইমে তাকে দেবো, এইভাবে হোল্ড করে রাখাও যায় যাচ্ছে, লেটে দেওয়া যায় যাচ্ছে অবশ্য, তো অন টাইম দেওয়া যায়, অ্যাডভান্সও দেওয়া যায়, আর পয়সাগুলো রেখে দিয়ে আর পরে প্রয়োজনে দিলেও সেটাও যায় যাচ্ছে। তবে 3 নম্বর সুরাটা একটু রিস্কি হয়ে যায়, কারণ হায়াতমত বলা যায় না কোন সময় কী যেন হয়ে যায়। যদি আপনি এবার রাখেন তাহলে আপনি হিসাব করে রাখবেন যে এই পরিমাণ জকাত ডিউ আছে আমার, এটা আমাকে দিতে হবে, আপনি কোনো কোথাও লিখে রাখবেন, যাতে আল্লাহ না করুন যদি মারাই যাই আমি তাহলে আমার এই লেখা দেখে যেন আমার এই জকাতটা যেন কেউ আদায় করতে পারে, আমি যেন আটকা না খাই। এবং জকাত দেওয়ার ক্ষেত্রে যেভাবে জকাত ফরজ, সঠিক জায়গায় দেওয়াটাও ফরজ। যদি কোনো কারণে সঠিক জায়গায় না পৌঁছে তো জকাতটা অনাদায় থাকবে। যদি আপনি জানতেছেন যে জকাত সঠিক দিয়েছেন আপনি দায়ী থাকবেন, আর যদি কারো কাছে দিয়ে থাকেন উনি না পৌঁছান উনি দায়ী হবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক জায়গায় জকাত পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি হোক আপনার প্রশ্ন। টিভির ভলিউমটা একটু কমাইতে হইবা কইয়া আপনার প্রশ্ন হোক ইনশাআল্লাহ। জি আপনার টিভির ভলিউম কমাইয়া আপনার প্রশ্ন আপনি খরোকা আর ব্যস্ত হইব। আপনি যদি পার্শ্ববর্তী রুম থেকে গিয়ে আপনি ফোন দিয়ে কথা আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রে ইনশাআল্লাহ। জি ওদের বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন গত রাত্রে দিনের পরে যে রাইতার ও রাইটে লেগে শবে বরাত লাইলাতুল শাবান, ঠিক আছে নি?
আমরা একটু আগে আলোচনা করেছি যে লাইলাতুন নিসফে শাবান এই বৎসর শাবানের 15 তারিখ রাত আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রে, কারণ শুক্রবার ছিল প্রথম তারিখ। তো 3 শুক্র 15 তারিখ হয়, তো আগামী শুক্রবার হবে 15 তারিখ। 15 তারিখের আগের রাত অর্থাৎ মাগরিবের পর থেকে নিয়েই যে রাত শুরু হয় ওই রাতটি হলো এই বৎসরের লাইলাতুন নিসফে শাবান বা শবে বরাত, যার আরও কিছু নাম রয়েছে লাইলাতুল বরাত বা লাইলাতুল শক বা লাইলাতুল মুবারকা। এবং নবী করিম সাল্লাম বলেছেন এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রতি অত্যন্ত দয়ার নজরে তাকান, সকলকে মাফ করেন, কিছু কতিপয় গুনাহগারকে মাফ করেন না। আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল বরাতের গুরুত্ব বুঝে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন আছে। একটা হইল যে একজন মানুষে, আপনার একটু আগে ঋণের যে উত্তর শুনছিলাম, একজন মানুষের ঋণ নেন তাই মনে হচ্ছে মা বাবা তা করেন না, শুধু খালি কয়েকদিন বাদে বাদে ঋণ নেন আর দেন না তাই নতুন ফেরত, কয়েকদিন বাদে বাদে নেওয়া তখন অনেক টাকা দল হয়ে গেছে তাই মনে কিন্তু দিরাও না, কোন দিন দিবা ওটাও কোনো ঠিক নাই, তখন এই টাকা আমরা জাকাত দিতে হইব না না। আমি আনসার দিয়ে রাখ, কোনো প্রশ্ন আছে? নেই আরেকটা প্রশ্ন হলো যে পিরিয়ড অনেক সময় ধরো আমরা 5 দিন 6 দিন যায়, কোনো দিন 7 দিনও যায়, বাগানোর সময় ধরো 6 দিনও ভালো ফিনিশ হয়ে গেছে, তো আমি ফরজ গোসল করে লাইছি, গোসল করা বাদে নামাজ পড়তাম, তখন দেখি আবার একটু পিরিয়ড হয়েছে, বাট এর বাদে আর আসতে দিনের মতো দেখছি না, তখন আমি কিটা করতাম, 7 দিন পর্যন্ত ওয়েট করতাম না, আবার গোসল করে নামাজ পড়িতাম বা কিলা। ও দুইটা প্রশ্ন আছে। পিরিয়ড শেষ হওয়ার পরে আবার ব্লাড যাচ্ছে না? নি গোসল ফরজ গোসল করে ধরো 5 দিন হয়ে গেছে, পিরিয়ড না যাচ্ছে একটু দিনের মাঝে, তারপরে গোসল করে দিচ্ছি, ফরজ গোসল করা বাদে এখন দেখি একটু ব্লাড আইছে, ঠিক আছে। আমার প্রথম প্রশ্নের আমরা উত্তর দিতেছি যে আপনি কোন একজন লোক কর্জ নিয়েছে এবং অনেক কর্জ তার কাছে জমা হয়ে গিয়েছে, কবে দেবে কোনো নিশ্চয়তা নাই, তো এই পয়সারও কি জকাত দিতে হবে? তো দেখেন, কর্জের ক্ষেত্রে যদি এরকম কর্জ হয় যে কোনো প্রমাণ নাই এবং উনিও স্বীকার করতেছেন না দিবে বা দিবেন না কোনো নিশ্চয়তা নাই, ওই পয়সা একমাত্র এগুলার জকাত আপনার দিতে হয় না। আর যে কর্জের প্রমাণ রয়েছে, উনিও স্বীকার করতেছেন অথবা প্রমাণ রয়েছে এবং উনিও দিবেন বলতেছেন, হয়তো আজ না কাল লেট করতেছেন, এটা হয়তো ওনার গুণা হইতেছে কেন দিতেছে না, বাট যদি উনি দিবে এবং আপনি মনে করেন দিবেই, হয়তো লেট হইতেছে অভাবের কারণে, তো ওই পয়সাগুলোরও জকাত আপনাকে দিতে হবে। আর যদি এরকম পর্যায়ের কর্জ হয় যে এটার উপর আপনার কোনো প্রমাণ নাই, সেও স্বীকার করতেছে না, আপনি পাবেন বলে কোনো নিশ্চয়তা নাই, ওই পয়সা কিন্তু আপনার প্রতি বছর জকাত দিতে হবে না। যে বৎসর যদি আপনি পেয়ে যান কোনো বৎসর, তো ওই বৎসর জকাত ডিউ দিয়ে যখন আসবে তখন ওই বৎসর সে জকাত দেবেন। তো কর্জের দুইটি প্রকার, প্রমাণ সহ যদি কোনো কর্জ থাকে এবং যে ব্যক্তি নিয়েছে উনি দিবে বলে স্বীকার করে, এগুলার জকাত আপনার প্রতি বছর দিয়ে যেতে হবে। আর একটি অপশন আছে, হয়তো আপনি পাওয়ার পরে একসঙ্গে বিগত বর্ষগুলো জকাত দিতে পারবেন। আর যে পয়সা কোনো প্রমাণ নাই, যে নিয়েছে সেও স্বীকার করতেছে না, পাবেন বলে কোনো নিশ্চয়তা নাই, ওই পয়সাগুলোর জকাত এখন দিতে হবে না আপনাকে। যদি কোনো দিন আপনি পেয়ে যান যে বৎসর পাইবেন, ওই বৎসরের ইয়ের সঙ্গে আপনি জকাত দিবেন, ঠিক আছে? আর আপনার পিরিয়ডের কথা আপনি বলেছিলেন যে পিরিয়ড যদি বন্ধ হওয়ার আবার গোসল করে ফেলেছেন, আবার দেখলেন ব্লাড 10 দিনের ভিতরে যদি ব্লাড দেখেন, তো চান্স আছে হয়তো আপনার পিরিয়ডের স্কেডিউল চেঞ্জ হয়ে গেছে, আপনি এটাকে মান্থলি পিরিয়ড ধরে ওই টাইমের নামাজ আপনার কদা করতে হবে না। 10 দিনের পরে যদি আপনি দেখেন, তাহলে এটা কিন্তু মান্থলি পিরিয়ড হবে না, অন্তত পক্ষে এক মান্থলি পিরিয়ডের পরে আরেক মান্থলি পিরিয়ডের আগে 15 দিন গ্যাপ যেতেই হবে, তো ওই টাইমে দেখলে ওইটা কিন্তু মান্থলি পিরিয়ড হিসেবে কাউন্ট হবে না, আপনি গোসল করে নামাজ পড়বেন। রমজান হিসেবে যদি আপনি পিরিয়ড না দেখেন, পুরো রোজা আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আজ যদি আপনি যে সময় দেখেন, তাহলে ওই সময় ওইটা দেখা হয়ে যাবে। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনি শুনতেছিলেন এবং আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আপনারা প্রতি সপ্তাহে এই ইসলামিক ইউএনএ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।